আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকু হা আমিদা ময়া মুসল্লিমা ম মুসল্লিমান আম্মাবাদ প্রিয় দিনই ভাই ও বোনেরা আমরা সকলেই কিন্তু অন্যের বাসায় খাবার খাই আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে খাবার খাই দাওয়াতের বাড়িতে গিয়ে খাবার খাই বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খাবার খাই কিন্তু আমরা কজনেই অন্যের বাড়িতে খাবার খাওয়ার দোয়া জানি বা দাওয়াতের বাড়িতে খাবার খাওয়ার দোয়া জানি অনেকেই জানি না তো আজকে আমরা এই ভিডিওতে অন্যের বাড়িতে খাবার খাওয়ার দোয়া শিখবো বা দাওয়াতের বাড়িতে খাবার খাওয়ার দোয়া শিখবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ নিজের বাড়িতে পাক হয় একরকম রান্নাবান্না হয় এক রকম। অন্যের বাড়িতে পাক হয় অন্যরকমভাবে কিন্তু এই যে খাবারের একটা পরিবর্তন এটা কিন্তু অনেকের পেটে হয় না যার কারণে কিন্তু নানারকম সমস্যা হয়ে যেতে পারে আবার যার বাড়িতে আপনি খাচ্ছেন তার জন্য কি দোয়া করবেন না অবশ্যই দোয়া করা উচিত তো যে দোয়াটি আমি এখন আপনাদেরকে শেখাবো এই দোয়াটি যদি করেন তাহলে সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি নিস্তার পাবেন ইনশা আল্লাহ আপনার পেটে কোনো সমস্যা হবে না আবার যার বাড়িতে খাচ্ছেন তার জন্য দোয়া করা হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালার শুক্রিয়াও আদায় করা হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই দোয়াটি হলো হুম আমি আবারও বলছি প্রিয় বন্ধুগণ যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য আমি দোয়াটি এখন ভেঙে ভেঙে বলবো আপনারা আমার সঙ্গে একটু বলার চেষ্টা করবেন ইনশা আল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার দোয়াটি অনেক সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে আমার সঙ্গে বলুন আল্লাহ হুম্মা আবারও বলুন হুম্মা আরেকবার বলুন আল্লাহ হুম্মা এবার বলুন আইমান আবার বলুন আত্মান আরেকবার বলুন আইমান এবার বলুন আত আমানি আবার বলুন আত আমানি আর বলুন আতো এবার বলুন ওসকি আবার বলুন ওয়সিমাং আসুন এবার আমরা একবারই বলার চেষ্টা করি আল্লাহুম্মা আত্বিম মান আত্বআমনি ওয়াসকিম মান সাকানি আরেকবার আল্লাহুম্মা আত্বিম মান আত্বআমনি ওয়াসকিম মান সাকানি তো প্রিয় বন্ধুগণ এই দোয়াটি হলো অন্যের বাড়িতে খাবার খাওয়ার দোয়া দাওয়াতের বাড়িতে খাবার খাওয়ার দোয়া আপনারা যখনই কারো নিমন্ত্রণে কারো বাড়িতে যাবেন আপনার বন্ধুবান্ধব যার বাসাতেই যান না কেন যখন খাবার খাবেন তখন অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা দোয়াটি শিখতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই করবেন এর কারণ হল আপনি ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনি ইসলাম প্রচার করে দিলেন আর আপনার কারণে যদি কেউ এই দোয়াটি শিখতে পারে এবং সে যদি আমল করে তাহলে সে যে পরিমাণ নেকি অর্জন করবে আল্লাহ পাগরব্বুলিলামিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ওসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত